জান্নাতে যাওয়ার এক নম্বর গুণ অর্জন করতে হবে, আপনাকে নিরানি দিতে হবে। আপনার ধর্ম ধর্মের মধ্যে যত আগাছা ঢুকেছে, যত ভেজাল ঢুকেছে, এগুলি সাফ করবে যারা, তারা জান্নাতে যেতে পারবে। তাহলে মধ্যপন্থ অবলম্বন করতে হবে, চরমপন্থা হওয়া যাবে পন্থী হওয়া যাবে না, আবার শিথিল আকিদা এটাও করা যাবে না। এটা হচ্ছে দুই নম্বর গুণ। তিন নম্বর গুণ হচ্ছে আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে তারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের প্রকাশ্য অর্থের অনুসারী হবেন, এবং সাহাবায়ে কেরাম এর যে বুঝ ছিল সেই বুঝ অনুযায়ী তারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করবেন। প্রত্যেকটা মানুষের স্লোগান হবে দলমত নির্বিশেষে, রাজনৈতিক দল যে যেই দলই করেন, আপনি আওয়ামী লীগ হতে পারেন, আপনি বিএনপি হতে পারেন, আপনি জাতীয় পার্টি হতে পারেন, প্রত্যেকটা মুসলমানের প্রাণের স্লোগান হবে আল্লাহু আকবার। জামাত একটা ঐক্যবদ্ধ শক্তি হকের পক্ষে, আপনি হাজারো জনগণ লাখো জনতা যদি সমাজে ঘুরে বেড়ায়, এটাকে জনশক্তি আমরা বলি না। যখন সংগঠনমুক্ত হয়, জামাতবদ্ধ হয়, এটার নাম হচ্ছে জনশক্তি। জনশক্তি ছাড়া কোনোদিন সমাজ সংস্কার সম্ভব না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াত্তাকুন্নার আল্লাতী উ'ইদ্দাত লিল কাফিরিন, সূরা আল ইমরান 131 নম্বর আয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আন্দোলন ও যুব সংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং সমবেত শ্রোতৃমণ্ডলী, পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? একজন হাত তুলুন তো, জাহান্নামে যাবেন? কেউ যাবেন না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর জান্নাতে যাবেন কি? হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদের হাতগুলি কবুল করো না, আমরা যেন প্রত্যেকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হতে পারি, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত আদর করে সৃষ্টি করেছেন, আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন। তিনি নিশ্চয়ই চান না যে আমরা জাহান্নামে যাই, এজন্য বারবার জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ছোট্ট একটি আয়াত সূরা আল ইমরানের 131 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুন্নার আল্লাতী উ'ইদ্দাত লিল কাফিরিন, তোমরা আগুনকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, মানে কি জাহান্নাম থেকে বেঁচে থাকো। উ'ইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নাম প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। কার জন্য? কাফেরদের জন্য। মুমিনদের জন্য আল্লাহ কি তৈরি করেছেন? জান্নাত, আলহামদুলিল্লাহ। তো জাহান্নাম থেকে বাঁচতে হলে কেমনি বাঁচা যাবে? না কিছু কাজকাম আছে, সময় তো সংক্ষেপ, এখানে দৌড় ছাড়া কোনো উপায় নেই। তো জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহ বললেন, তবে জাহান্নাম থেকে বাঁচা খুব কঠিন। এক হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছিলেন, তো জিবরিলকে পাঠিয়েছিলেন দেখার জন্য। জিবরিল আমিন আগে জান্নাত দেখলেন, দেখে এসে বললেন যে আল্লাহ তোমার এই জান্নাত এত সুন্দর করেছো, এত নেয়ামত জান্নাতে, এই জান্নাতে তোমার সকল বান্দাই যাবে, কেউ জান্নাতে না গিয়ে আর থাকবে না। তো এবার জিবরিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটাকে দুঃখ দুর্দশা বিপদ মুসিবত দিয়ে ঢেকে দিলেন, কষ্ট দিয়ে ঢেকে দিলেন জান্নাতকে, ঢেকে দিয়ে বললেন জিবরিল এবার তুমি যাও, আবার গিয়ে জান্নাত দেখে এসো। তো জিবরিল এবার গেলেন, গিয়ে আবার জান্নাত দেখে ফিরে এসে আল্লাহকে বলছেন, লাকাদ খাশিতু আল্লাহ আল্লাহ ইয়াদখুলা আহাদুন, আল্লাহ আমার ভয় হচ্ছে, আমার মনে হয় তোমার কোনো বান্দায় জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার, জান্নাতে যাওয়া কঠিন হয়ে গেল না? কষ্ট করলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে সবাই যাবে না, 73টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, হাদিস আপনারা জানেন। ওই একটা দল কোনটা? মানা আলাইহি ওয়াসাবি, আল্লাহ রাসূল বলেছেন আমি এবং আমার সাহাবীরা যেই আদর্শের উপরে আছি, যে আকিদা মানহাজির উপরে আছি, যে তরিকার উপরে আছি, তারা জান্নাতে যাবে, আর বাইরে কেউ জান্নাতে যেতে পারবে না। তো এই জান্নাতি যারা হবে তাদের কয়েকটা গুণ আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এই গুণগুলি আমাদের অর্জন করা প্রয়োজন। যদিও এক একটা গুণ নিয়ে আলোচনা করে দিলে এক একটা বক্তব্য হয়, শুধু হেডলাইন বলার সুযোগ আছে, সাতটা গুণ বলবো। এক নম্বর গুণ হচ্ছে
যারা জান্নাতে যাবে তারা সংস্কারক হবে। সংস্কার বুঝুন তো, আমরা কৃষিকাজ করি না, আমরা ধান লাগাই তাই না? ধান লাগানোর পরে এরকম আগাছা ওঠে না? আগাছা ওঠে, ময়লা ওঠে, ঘাস পাতা হয় না, তখন আমরা কী করি? এটা নিড়ানি দেই, সার দেই, দিয়া আগাছাগুলো পরিষ্কার করি, করে আসল গাছ যেটা ধান এটা ঠিক রাখি। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? তো সংস্কারটা হচ্ছে ঠিক এইরকম। আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান্নাস, যে হাদিসটা আগে শুনলেন, আমি পুরো আর বলছি না, ইসলাম শুরু হয়েছে অল্প কিছু মানুষ দিয়ে, ফিরে যাবে ওই অবস্থায়। আর ফাতুবালিল গুরাবা, আল রাসূল বলছেন ওই অল্প সংখ্যকদের জন্য সুসংবাদ। সাহাবারা জিজ্ঞেস করলেন যে এরা কারা, মানিল গুরাবা? তখন নবী বললেন আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান্নাস, এই গোরাবারা হচ্ছে সুসংবাদপ্রাপ্ত যারা, তারা হচ্ছে যারা এসলাহ করে, সংশোধন করে, সংস্কার করে লোকেরা যেগুলোকে নষ্ট করে দিয়েছে। তাহলে জান্নাতে যাওয়ার এক নম্বর গুণ অর্জন করতে হবে, আপনাকে নিড়ানি দিতে হবে। আপনার ধর্মের মধ্যে যত আগাছা ঢুকেছে, যত ভেজাল ঢুকেছে, এগুলি সাফ করবে যারা, তারা জান্নাতে যেতে পারবে। অর্থাৎ শিরিক বিদাত আচ্ছন্ন সমাজ, ইবাদত করতে যান, সালাত আদায় করতে যান, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত কত ভেজাল ঢুকে আছে না? আপনি দাঁড়াবেন, বিশ্রাম তো দিয়ে আরম্ভ করছেন, অজু করতেছেন, সেখানে সমস্যা, ঘাড় মাসে করতেছেন, নিয়ত করতেছেন, নাওয়াইতন পড়তেছেন, একটার উপর একটা বলতে গেলে অনেক সময় দরকার। এই যে যত আগাছা ঢুকেছে, যেগুলোর কোনো শরীয়তে ভিত্তি নেই, যার কোনো দলিল নেই, এইগুলোকে যারা পরিষ্কার করে দিবে, নিড়ানি দিয়ে সাফ করে দিবে, এই লোকগুলির নাম হচ্ছে গোরাবা, এরা হচ্ছে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত, এরাই হচ্ছে প্রকৃত আহলে হাদিস, আলহামদুলিল্লাহ। দুই নম্বর গুণ হচ্ছে তারা মধ্যপন্থী হবে আকিদার ক্ষেত্রে, এরা চরমপন্থীও না, শৈথিল্যবাদীও না, জঙ্গিও না, আবার এটাও ঠিক ওইটাও ঠিক সবই চলে, এই তালেরও না। আহলে হাদিস ঠিক এরকম বলেন, আমরা কি বলি যে এটাও ঠিক ওইটাও ঠিক, ভোটও দেওয়া যাবে, আবার ইচ্ছা করলে গুলি মেরে মানে ক্ষমতায় যাওয়া যাবে, এরকম আকিদা আমাদের আছে? মধ্যপন্থী আকিদা। আল্লাহ বলছেন তোমাদেরকে মধ্যবর্তী মধ্যপন্থী উম্মত করে সৃষ্টি করেছি। তাহলে মধ্যপন্থ অবলম্বন করতে হবে, চরমপন্থ হওয়া যাবে, পন্থী হওয়া যাবে না, আবার শিথিল আকিদা এটাও করা যাবে না। এটা হচ্ছে দুই নম্বর গুণ। তিন নম্বর গুণ হচ্ছে আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে তারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের প্রকাশ্য অর্থের অনুসারী হবেন, এবং সাহাবায়ে কেরাম এর যে বুঝ ছিল সেই বুঝ অনুযায়ী তারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করবেন। নিজস্ব ব্যাখ্যা এখন চলবে না, নিঃসন্দেহে কোরআন হাদিসের যে কোরআনের যে ব্যাখ্যা রাসূল দিয়েছেন এবং সেটা সাহাবিরা যেইভাবে বুঝেছেন, আমাদেরকেও ঠিক সেইভাবেই বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আকীদা আমরা জানি, আমাদের দেশে বিভ্রান্তিকর আকীদা আছে, আমাদের বাচ্চারা জানে আল্লাহ নিরাকার, আমরা কি জানি আল্লাহর আকার আছে না? আল্লাহ কোথায় আছেন? সাত আসমানের উপরে আরশে আছেন, আর রহমানু আলাল আরশিস্তাওয়া। কিন্তু আমাদের বাচ্চাদেরকে বাংলাদেশ সরকারি বই পুস্তকে আসার মধ্যে আছে কি আছে, আল্লাহ সর্বত্র বিরাজমান? তাহলে এই ভুল আকীদা শেখানো হচ্ছে। আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহ যা বলেছেন, আমরা বলছি আল্লাহ নিরাকার, আল্লাহ বলছেন আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর চোখ আছে, সব কিছু কোরআন মাজিদের মধ্যে আছে, আছে না? তো এখন আল্লাহ সম্পর্কে আল্লাহ যা বলেছেন সেইটা মানবেন, না আমাদের হুজুর যেটা বলছে সেটা মানবেন? কোনটা মানবেন? আল্লাহ যেটা বলেছেন সেটা মানবেন। তবে লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর কোনো দৃষ্টান্ত নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়, আসমান জমিনগুলোকে আল্লাহ কিয়ামতের দিন হাতে রুটি বলার মতো বলে হাতের মধ্যে নেবেন, সুবহানাল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহু আকবার। অথচ আল্লাহ আকবার ধ্বনি দিতে আমাদের এখন ভয় হয়, এটা নাকি রাজনৈতিক স্লোগান হয়ে গেছে, ঠিক এই সমস্ত চিন্তাভাবনা যাদের মাথায় আছে, যারা রাজনীতি করেন আর আল্লাহ আকবার ধ্বনিটা ব্যঙ্গ করেন, তাদের হিসাব আল্লাহর কাছেই হবে। আল্লাহু আকবার এদেশের প্রত্যেকটা মানুষের স্লোগান হবে, দলমত নির্বিশেষে রাজনৈতিক দল যে যেই দলে করেন, আপনি আওয়ামী লীগ হতে পারেন, আপনি বিএনপি হতে পারেন, আপনি জাতীয় পার্টি হতে পারেন, প্রত্যেকটা মুসলমানের প্রাণের স্লোগান হবে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার স্লোগান নিয়ে যদি কেউ চিন্তা করে যে না, এটা হচ্ছে তার ব্যক্তিগত স্লোগান, এটা আমাদের দলীয় স্লোগান না, আরে বেকুব, দলীয় স্লোগানের সমস্যা কোথায়? মুসলমানের প্রত্যেকটা দলের আল্লাহু আকবার স্লোগান আগে থাকতে হবে। তিন নম্বর কথা হচ্ছে তারা, চার নম্বর, তারা জামাতবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবেন, কখনো উদ্যত হবেন না,
إن الله يحب الذين يقاتلون في يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص سورة صفر من الله بولشن الله بحلو باشن تادرك جرى الله ربطة شنغرام كوري কাতার বদ্ধ হয়ে সিসা ঢালা প্রাচীরের ন্যায় বুঝছেন সিসা ঢালা প্রাচীর বুঝেন একটা ওয়াল গাঁথনি দেয় কিভাবে যদি এখানে এক হাজার ইট রাখা হয় এটাকে ওয়াল দেয়াল বলবেন বলবেন না তাই না ওই ইটগুলোতে যদি একটা একটা করে সাজানো হয় সিমেন্ট বালু দিয়ে একটা ভাঙতে হবে একটা আস্ত রাখবে একটার ভিতরে একটা ঢুকাইতে হবে তাহলে কি হবে মজবুত হবে না এই ওয়ালটা ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবেন এটার নামে হচ্ছে সংগঠন এটার নামে হচ্ছে জামাত জামাত একটা ঐক্যবদ্ধ শক্তি হকের পক্ষে আপনি হাজারো জনগণ লাখো জনতা যদি সমাজে ঘুরে বেড়ায় এটাকে জনশক্তি আমরা বলি না যখন সংগঠনভুক্ত হয় জামাতবদ্ধ হয় এইটার নাম হচ্ছে জনশক্তি জনশক্তি ছাড়া কোনোদিন সমাজ সংস্কার সম্ভব না বিচ্ছিন্ন জনতা দিয়া কোনোদিন সমাজ পরিচ্ছন্ন করা যায় না ঐক্যবদ্ধ শক্তি দিয়া জামাতি শক্তি দিয়েই সমাজকে পরিবর্তন করা সম্ভব সম্মানিত উপস্থিতি তারপরে তাদের পাঁচ নম্বর গুণ হচ্ছে তারা কুফুরি শক্তির বিরুদ্ধে কাফের ও কুফুরি শক্তির ব্যাপারে তারা অত্যন্ত কঠোর থাকেন কিন্তু নিজেদের মধ্যে রহমদিল থাকেন নিজেদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে ভালোবাসার সম্পর্ক থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতির 29 নম্বর আয়াতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়া রাহমাউ বাইনাহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাথীদের সম্পর্কে বলা হচ্ছে মুহাম্মদ আল্লাহর রাসূল والذين معه جانا তার সাথী আছে তার সহচরবৃন্দ সাথী যারা اشداء على الكفار তারা কাফেরদের ব্যাপারে খুব কঠোর হৃদয়ের অধিকারী কাফেরদের কোনো ছাড় নাই ছাড় আছে কাফেরদের ব্যাপারে কঠোর ورحমা ও বাইনহুম কিন্তু নিজেদের মধ্যে অত্যন্ত রহমদিল নিজেদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মহব্বতের সম্পর্ক আজকে দেখেন যারা জামাতবদ্ধ জীবন যাপন করেন যারা সংগঠন করেন আপনি অবাক হবেন তাদের সাংগঠনিক যে মহব্বত এটা আত্মীয়তার মহব্বতের চাইতে অনেক বেশি আমরা অনেকে নিজেদের পরিবারের খোঁজ নিতে জানি না সময় পাই না আত্মীয় স্বজনের সাথে টেলিফোন করার সময় পাই না কিন্তু দিনী ভাইদের সাথে প্রতিদিন অসংখ্যবার ফোনে কথা হয় না আপনারা আমাদের ফোন করেন ফোনে কথা হয় না কিন্তু খোঁজ নিয়ে দেখেন হয়তো পরিবারের সাথে গত দুই সপ্তাহে একবারও ফোন হয় নাই কারো এরকমও আছে তো এইটা একটা মহব্বত দিনী বন্ধন এটার গুরুত্ব অনেক বেশি এই জন্য সংগঠন একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় একটা সমাজকে সংশোধন করার জন্য সংস্কার করার জন্য যারা বলে যে সংগঠন ফিতনা আসলে তারা নিজেরাই ফিতনা তারা সমাজকে বিচ্ছিন্ন করতে চায় সমাজ সংস্কার চায় না সংশোধন চায় না বিচ্ছিন্ন করে সমাজটাকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করছে তারা বলে সংগঠন করা লাগবে না তারাও একসময় সংগঠনে ছিল এখন সংগঠন থেকে বের হয়ে গেলে সংগঠন আর লাগে না সংগঠনের মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় সংগঠনের প্রয়োজন হয় সংগঠনের মঞ্চ ভেঙে দেওয়ার পরে তখন সংগঠনের বিরুদ্ধে মুগ্ধ কথা বের হয় প্রতিষ্ঠিত হওয়ার সময় আর সংগঠনের বিরুদ্ধে কথা হয় না দুঃখনীয় কথাগুলো বললাম আমরা চাই সমাজ সংস্কারের লক্ষ্যে আমরা কাজ করে যাই এবার ৬ নম্বর গুণ হচ্ছে তারা যে কোনো মূল্যে সুন্নাতকে আঁকড়ে ধরবে সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে জান্নাতে যাওয়ার জন্য সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে আপনার হাদিস জানেন ইরবাজ বিন সারির হাদিস অনুবাদ করার সময় নেই তিনি বক্তব্য দিলেন বক্তব্য দেওয়ার পরে এত গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন সাহাবেরা কাঁদতে লাগলেন বক্তব্য শুনে বক্তব্য শেষ হওয়ার পরে অনুরোধ করলেন হে আল্লাহর রাসূল আপনি আরো কিছু বলেন মনে হয় জীবনের শেষ বক্তব্য শুনলাম আজকে এবার তিনি দাঁড়িয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন তার এক নম্বর কথা ছিল উসিকুম বিত্তাকওয়াল্লাহ আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের নির্দেশ দিচ্ছি তার দুই নম্বর হচ্ছে ওয়াসামি ওয়াত্তাআ তোমরা আমিরের কথা শুনবে মানবে তারপরের কথা হচ্ছে বলা হচ্ছে যদি আমার পরে যারা বেঁচে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে তখন তারা তাদের বাঁচার উপায় কি তারা আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে এই কথা বল দিকে তিনি বললেন তামাসসাকু বিহা অত্যন্ত মজবুত করে সুন্নাত ধরবে আবার তিনি বললেন আব্দু আলাইহা বিন নওয়াজেজ মারির দাঁত দিয়ে সুন্নাতকে কামড়ে ধরবে বললেন তো মারির দাঁত দিয়ে কামড়ে ধরতে বললেন কেন কারণ মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে এটা খোলা যায় না আপনি কোনো কিছু কামড় দিয়ে ধরে দেখেন তো টানলে মাথা সহ চলে যাবে কিন্তু সামনের দাঁত দিয়ে ধরলে টান দিলে হয়তো দাঁত ভেঙে যাবে যাবে না ইসলামের প্রত্যেকটা উদাহরণ মানুষকে সহজে বুঝিয়ে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা হাদিসের মধ্যে শেষ জামানায়
একটি সুন্নাতকে ধারণ করার মর্যাদা হবে 50 জন শহীদের সমান বলুন সুবহানাল্লাহ 50 জন শহীদ শাহিদাম মিনকুম রবি সাহাবীদেরকে বলছেন তোমাদের সময়ের 50টা শহীদ এই লালহুলু মার্কা শহীদ এই যুগের শহীদ না রাসূলের জামানায় যারা উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন আল্লাহর নবীর জামানায় যারা রাসূলের সাথে জিহাদ করে শাহাদাত বরণ করেছিলেন এই রকম 50 জন শহীদের যত সম্মান যত মর্যাদা আখেরি জামানায় একটা সুন্নাতকে ধরে রাখার মর্যাদা তার সমান সেই সুন্নাতকে আমরা ধারণ করি জান্নাতে যেতে চান বলেছেন অতএব সুন্নাত ছাড়তে পারবেন না সুন্নাতকে অবজ্ঞা করবেন না সুন্নাত পোশাক পরবেন সুন্নাত চেহারা হবে সুন্নাত আমল হবে সুন্নাতের যত আমলগুলো আছে সেগুলো বেশি করবেন আল্লাহর জিকির আজকার বেশি বেশি করবেন তবে সুন্নাতে পদ্ধতিতে বিদাতি পদ্ধতিতে নয় 6 নম্বর গুণ এবার 7 নম্বর গুণ হচ্ছে এটা বলে শেষ করে দিচ্ছি আমি 7 নম্বর হচ্ছে তারা সম্মিলিতভাবে জামাতবদ্ধভাবে হাবলুল্লাহকে আঁকড়ে ধরেন আল্লাহর রজ্জুকে তারা ঐক্যবদ্ধভাবে ধারণ করেন কখনো জামাত থেকে বের হয়ে যান না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা ঐক্যবদ্ধভাবে জামাতবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো বিচ্ছিন্ন হয়ে যাও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালিয়ালজামিল জামা তোমাদের মধ্যে যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চায় সেজন্য ফালিয়ালজামিল জামা সেজন্য লাজম করে নেয় জামাতকে বুঝলেন তো ইয়ালজাম মানে কি লাজম মানে কি আবশ্যক করে নেওয়া সেজন্য জামাতবদ্ধ জীবনটাকে তার জন্য লাজম করে নেয় কোন ব্যক্তির জন্য বলছেন মান আরাদা বুহবুহাতাল জান্নাহ যে জান্নাতের মাঝখানে থাকতে চায় আমরা কি জান্নাতের মাঝখানে থাকতে চাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াদুল্লাহ আলাল জামা জামাতের উপরে আল্লাহর রহমত রয়েছে আল্লাহর হাত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমাদের তিনজন কোন সফরে বের হয় ইদা খারাজা সালাসাতুন ফি সাফার তিনজন ব্যক্তি যদি কোনো সফরে যায় তাহলে তারা যেন একজনকে আমির বানিয়ে নেয় সফরে কিভাবে চলবেন আল্লাহ নবী শিক্ষা দিলেন যে তিনজন হলো তোমাদের একজন আমির হবে দুইজন মামুর হবে নেতৃত্ব এবং আনুগত্য ছাড়া কোনো কিছু চলতে পারে না ছোট্ট একটা ফ্যামিলি 3 সদস্যের একটা ফ্যামিলি যদি হয় স্বামী স্ত্রী আর একটা সন্তান যদি থাকে এই তিনজনের মধ্যে ইমারত কায়েম করতে হবে তিনজনের মধ্যে একজন আমির হবেন তিনজনের মধ্যে একজনের নির্দেশে বাকি দুইজন চলবেন পরিবারের কর্তার নির্দেশ যদি পরিবারের অন্য সদস্যরা না শুনেন তাহলে সেই পরিবারে কি শান্তি থাকবে কোনো দিনও শান্তি থাকতে পারে না অশান্তি নেমে আসতে পারে না এই জন্য সামাজিক শৃঙ্খলার জন্য দাওয়াতি শৃঙ্খলার জন্য সমাজকে সংশোধন করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে জামাতবদ্ধভাবে ময়দানে কাজ করে যেতে হবে জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না কেউ সংগঠন ছেড়ে চলে গেলে দুঃখিত হওয়ার কোনো উপায় নাই এটা তকদির যার তকদিরে যতদিন সংগঠন ছিল তিনি ছিলেন যার তকদিরে নাই তিনি চলে গেছেন মানুষ অনেক কিছু করে ব্যক্তি স্বাধীনতা আছে স্বাধীনতার জোরে আমরা চলে যাচ্ছি অহংকার আমাদের মধ্যে অনেক সময় কাজ করে অনেক সময় টাকা পয়সা আমাদের জন্য অনর্থ অর্থ অনর্থের মূল হয়ে যায় অর্থ সকল অনর্থের মূল অর্থ আমাদেরকে অনেক সময় বিভ্রান্ত করে দেয় অর্থ আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয় এক প্ল্যাটফর্ম থেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন জায়গায় নিয়ে যায় অর্থনৈতিক কারণে হয় নেতৃত্বের কারণে হয় ব্যক্তিগত অহমিকার কারণে হতে পারে হয়তো আপনারা ভাববেন যে সংগঠন থেকে অমুক চলে গেল সংগঠন কি আর চলবে জি না সংগঠন তার গতিতে চলবে ইনশাল্লাহ সংগঠন এটা নিয়মতান্ত্রিকভাবে চলবে ব্যক্তি পরিবর্তন হবে কিন্তু সংগঠন তার গতিতে চলবে ইনশাল্লাহ আজকে তাহরিকের দায়িত্বে আমি আছি আমার অনুপস্থিতি আরেকজন আসবেন আজকে সেক্রেটারি জেনারেল এখানে আছেন তার পরিবর্তে আরেকদিন আরেকজন আসবেন এইভাবে ব্যক্তি পরিবর্তন হতে পারে কিন্তু সংগঠন যতক্ষণ পর্যন্ত তার আদর্শের উপরে তারা টিকে থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর মেহরবানিতে সংগঠন টিকে থাকবে ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য আদর্শচ্যুত করার জন্য ষড়যন্ত্র অতীতে অনেক হয়েছে আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন তার আদর্শের উপরে টিকে ছিল বলেই এই আন্দোলনের বিন্দু বিসর্গ ক্ষতি কেউ করতে পারে নাই কিয়ামত পর্যন্ত যদি আদর্শ ঠিক থাকে করতে পারবে না ইনশাআল্লাহ আর যদি আমরা নেতারাই যদি খারাপ হয়ে যাই আমরা যদি আদর্শচ্যুত হয়ে যাই আমরা যদি আপোষকামী হয়ে যাই বাতিলের সাথে মিশে যাওয়ার জন্য যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদেরও বলা লাগবে না আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে এই সংগঠনটা বেশি দিন টিকবে না অতএব আপনাদের কাছে আমরা দোয়া চাই আহলে হাদিস আন্দোলন যেন
তার সঠিক আদর্শ নিয়ে ময়দানে কাজ করতে পারে এটাই হচ্ছে আমরা আপনাদের কাছে আমাদের দোয়া কামনা করছি আর মনে রাখবেন আহলে হাদিস আন্দোলন সমাজ পরিবর্তন আন্দোলন সরকার পরিবর্তন আন্দোলন না আমরা সরকার পরিবর্তনে বিশ্বাস করি না আমরা সমাজ পরিবর্তনে বিশ্বাস করি কারণ সমাজ পরিবর্তনটা হচ্ছে স্থায়ী সরকার পরিবর্তনটা হচ্ছে 5 বছরের জন্য ঠিক না 5 বছর পরে সরকারের গতি কোথায় যাবে কি আসবে ঠিক নাই কিন্তু আপনার অন্তর যদি ঈমানের আলো আলোতে আলোকিত হয়ে যায় আপনি যদি আকীদা বুঝেন মানহাজ বুঝেন আপনি যদি আহলে হাদিস একটা হকপন্থী জামাত এটা যদি আপনি বুঝতে পারেন আপনাকে যত নির্যাতন করা হোক না কেন আপনাকে যদি ফাঁসিতে ঝুলানো হয় তবু আপনি এই সংগঠন থেকে এই আকীদা থেকে এক বিন্দু বিসর্গ দূরে সরে যাবেন না যেমনিভাবে বিগত যুগে সাহাবারা কেউ যান নাই বিলাল যান নাই খাব্বাব যান নাই খুবাব যান নাই ইয়াসির পরিবার যায় নাই মুসাব বিন উমাইররা যায় নাই আসাদ বিন জুররা যায় নাই এই যে পূর্ব ইতিহাস আমাদের সামনে আছে জীবন দিয়েছেন তারা নির্যাতিত হয়েছেন অনেক মার খেয়েছেন রক্তাক্ত শরীর নিয়ে শুধু আল্লাহর উপর ভরসা করেছেন আহাদ আহাদ বলে চিৎকার করেছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন ওই তাদেরই তো আমরা উত্তর শুনি অতএব আমরা আমাদের জীবন থাকতে আল্লাহর হক যখন বুঝেছি হক থেকে ইনশাআল্লাহ বিচ্যুত হব না ইনশাআল্লাহ রাজি আছেন তো অতএব আপনাদের কাছে আমাদের দাবি আসুন আমরা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ সমাজে কাজ করে যাই এই সমাজটাকে গড়ার জন্য জামাতবদ্ধভাবে এগিয়ে যে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু